সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছু আদর্শ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো, যে অবস্থানে আছো, সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 1। ইউনিট 3 শিরোনাম হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য। আসলে আমাদের সবার জীবনে বন্ধুরা একটা অবিচ্ছেদ্য অংশ। বন্ধু ছাড়া আমরা আমাদের জীবন কল্পনাও করতে পারি না। এই ইউনিটটা পড়ার পর আমরা জানতে পারবো আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চানস, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রাইট আনসার টু কোয়েশ্চানস, রাইট শর্ট কম্পোজিশন। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো, উত্তর দিতে পারবো, পরিচিত ঘটনাবলী সম্পর্কে জানতে পারবো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশটা আমরা পড়তে পারবো, বুঝতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। এই ইউনিট 3 লেসন 1-এর শিরোনাম হচ্ছে দ্য প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই এই দিনটার সাথে অতি পরিচিত। এই দিনটা তোমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত একটা দিন। এই দিনটা তোমাদের সবার কাছে একটা প্রত্যাশিত ও আনন্দময় একটা দিন। দ্য প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এই পাঠ্যাংশ থেকে, এই পাঠ্যাংশটা শুরু করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখব টেক্সট থেকে। শব্দার্থগুলো দেখো, আমি এখানে বোর্ডে সিনোনিম সহ, অর্থ সহ, সিনোনিম সহ লিখে রেখেছি। এগুলো আমাদের মাল্টিপল চয়েসে কাজে আসবে। শব্দ হচ্ছে, প্রথম শব্দ ইমিনেন্ট। ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত বা সুপরিচিত। একটা এই শব্দটার সিনোনিম হচ্ছে ফেমাস, প্রমিনেন্ট, অর্থাৎ বিখ্যাত এবং সুপরিচিত। দ্বিতীয় শব্দটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। এটার একটা সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে ওয়ান্ডারফুল। সেরিমনি, সেরিমনি শব্দের অর্থটা হচ্ছে অনুষ্ঠান এবং এটার একটা সিনোনিম হচ্ছে ফাংশন। তারপর হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স অর্থ দক্ষতা। পারফরমেন্সের একটা সিনোনিম হচ্ছে স্কিল। এনকোয়ার, এনকোয়ার শব্দের অর্থ হচ্ছে জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা। এটার একটা সিনোনিম হচ্ছে আক্স। তারপরে শব্দটা হচ্ছে প্রেজ। প্রেজ অর্থ হচ্ছে প্রশংসা করা। এটার সিনোনিম হচ্ছে অ্যাডমায়ার। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা পাঠ্যাংশটা পড়ব। তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের পাঠ্যপাটা সামনে নিতে পারো। দ্য প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এই পাঠ্যাংশে বইতে, পাঠ্য বইতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে কাকে কাকে দেখতে পাচ্ছি আমরা? হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কাদেরকে দেখতে পাচ্ছ? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক। দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কী করতেছে? এখানে ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে কিছু এক উপহার নিচ্ছে। চলো আমরা এখন পাঠ্যাংশটা পড়ি। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি ফ্লোরাস সবচেয়ে ভালো বন্ধু। আমাদের সবার জীবনে, সবার অনেকগুলো বন্ধু থাকে, কিন্তু কিছু কিছু বন্ধু থাকে একদম খুব কাছের, যাদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। দে অলসো আর বথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। যদিও তারা একই এলাকায় থাকে, একই ক্লাসে পড়ে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, আজ স্কুল ছুটির দিন। এখানে হলিডে শব্দের অর্থটা হচ্ছে ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। যখন সাধারণত ছুটির দিন থাকে, আমরা বন্ধুদের সাথে ঘুরতে যাই, বেড়াতে যাই, তারপর একে অপরকে দেখতেও যাই। এখানে ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির কাছ থেকে ফারাবির বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে জানতে চাচ্ছে। যখন আমাদের বন্ধুদের সাথে দেখা হয়, কথা হয়, তখন আমরা একে অপরের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাই, একে অপরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করি। এখানে তেমনি ফ্লোরা ফারাবিকে তার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে জানতে চাই, জিজ্ঞেস করেছে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেজ, ফারাবি বলল যে গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। অন দিস অকেশন, ওই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইট ডেস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড,
ওই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের মিলনায়তন এবং এটার মঞ্চ খুব সুন্দর করে উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। এই লাইনটা থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি যে হাউ ওয়াজ দ্য স্কুল অডিটোরিয়াম ডেকোরেটেড, স্কুলের মিলনায়তন কীভাবে সাজানো হয়েছিল? উত্তর হচ্ছে ব্রাইটলি। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দিস ডেট, পুরস্কারগুলো আলাদা একটা টেবিলে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, সকল ছাত্রছাত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাধারণত বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস যেদিন থাকে ওই দিনটা কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে না, সবাই উপস্থিত থাকার চেষ্টা করে। অ্যামাং দ্য আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ান্স অ্যান্ড সাম ইমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। পারাবি কন্টিনিউস, পারাবি বলতে লাগলো, অন্যান্যদের মধ্যে অভিভাবকরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সাধারণত এই বিদ্যালয়ের পুরস্কার বিতরণের অনুষ্ঠান যেদিন হয় ওই দিন এলাকার মানুষজন, তারপর অভিভাবকরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করা হয় আসার জন্য। দ্য প্রিন্সিপাল অফ ফিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, ফিএন কলেজের অধ্যক্ষ ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এখান থেকেও আমরা একটা প্রশ্ন পেতে পারি যে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য ফাংশন, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন? দ্য প্রিন্সিপাল অফ ফিএন কলেজ। উত্তর হচ্ছে হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ওই অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল? ফ্লোরা আস্কড। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট এট 4 PM, ফারাবি সেজ। ফারাবি বলল যে ওই অনুষ্ঠানটা যথাসময়ে শুরু হয়েছিল ঠিক বিকেল 4টায়। আমরা সাধারণত দেখি যে পুরস্কার বিতরণগুলো অনুষ্ঠানগুলো সাধারণত বিকেলেই শুরু হয়, বিকেল 3টা বা 4টার দিকে। এখানেও ঠিক তাই যে অনুষ্ঠানটা বিকেল 4টায় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালেন। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরমেন্স অব দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সিলেন্ট JSC অ্যান্ড SSC এক্সাম রেজাল্ট, তিনি বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের উচ্চ প্রশংসা করলেন এবং বিদ্যালয়ের JSC SSC পরীক্ষারও প্রশংসা করলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামাং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তারপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে তাদের কর্মকাণ্ডের জন্য, অসাধারণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার দিলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ পারাবি? পারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ফ্লোরা এনকোয়ার্স, ফ্লোরা জানতে চাইল। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছিলাম, ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তর দিল। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছিলাম, 1 ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামস, একটা হচ্ছে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির জন্য, আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় গত সমাপনী পরীক্ষায় আমার ভালো ফলাফলের জন্য। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা কতটা গুরুত্বপূর্ণ। এ হচ্ছে আমাদের পাঠ্যাংশটা। এখন আমরা এ পাঠ্যাংশ থেকে একটা ম্যাচিং করব। ছাত্রছাত্রীবৃন্দ খেয়াল করো, এটা একটা ম্যাচিং। মিলকরণের প্রথম শব্দটা হচ্ছে ভিজিট, ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা বা দেখতে যাওয়া, সেরিমনি অনুষ্ঠান, ইমিনেন্ট বিখ্যাত বা সুপরিচিত, প্রেস প্রশংসা করা, আউটস্ট্যান্ডিং অসাধারণ, ডিসপ্লে প্রদর্শন করা। এপাশের শব্দগুলোর সাথে আমরা এপাশের অর্থগুলোর মিল করব। প্রথম এটা আছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো কিছু সম্পর্কে বা কারো সম্পর্কে প্রশংসা করা। এক্সট্রিমলি গুড, অতিমাত্রায় ভালো। গো টু সি এ পার্সন অর এ প্লেস, কোনো ব্যক্তি বা কোনো জায়গা দেখতে যাওয়া। পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, কোনো কিছু এমন একটা জায়গায় রাখা যেটা তুমি সহজেই দেখতে পারো। ফাংশন অথবা অনুষ্ঠান, পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, যে ব্যক্তির অনেক ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে। এখানে প্রথম শব্দটা হচ্ছে ভিজিট, এই ভিজিট শব্দটার সাথে আমাদের এখানে আমরা মিল করতে পারবো গো টু সি এ পার্সন অর এ প্লেস, কোনো ব্যক্তি বা জায়গা দেখতে যাওয়া। সেরিমনি ফাংশন, সেরিমনি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান, এই শব্দটার সাথে আমরা মিল করতে পারি ফাংশন, ফাংশন অর্থ অনুষ্ঠান।
ইমিনেন্ট বিখ্যাত বা সুপরিচিত এই শব্দটার সাথে আমরা মিল করতে পারি ফিফল হ্যাভিং লট অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, যার অনেক ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে। প্রেজ অর্থ প্রশংসা করা। স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কারো সম্পর্কে কিছু ভালো কিছু বলা। আউটস্ট্যান্ডিং অসাধারণ, এই শব্দটার সাথে আমরা মিল করতে পারি এক্সট্রিমলি গুড অতিমাত্রায় ভালো। ডিসপ্লে প্রদর্শন করা, এই শব্দটার সাথে আমরা মিল করতে পারি এখান থেকে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, কোনো কিছু এমন জায়গায় রাখা যেটা তুমি সহজেই দেখতে পারো। ছাত্রছাত্রীরা তোমরা ঘরে এটা অনুশীলন করবে নিজের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পাঁচ চারটা শব্দ আছে, চারটা শব্দ দিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। সাধারণত যে ঘটনাটা অতীতকালে হয়ে যায়, পূর্বে হয়ে যায়, ওই ঘটনাটা পাস্ট টেন্সে বর্ণনা করতে হয়। আমরা শব্দ অর্থগুলো দেখি। বি বি এ শব্দটার এই বার্বটার মধ্যে এম ইজ আর ওয়াজ ওই আর এই শব্দগুলো আছে, ওখান থেকে আমরা একটা বার্ব নিয়ে এটা পূরণ করতে হবে। সিং সিং অত গান গাওয়া, স্পিক স্পিক অত কথা বলা, স্টেজ অত মঞ্চস্থ করা। অতীতকালের ঘটনাগুলোর বর্ণনা সাধারণত আমরা পাস্ট টেন্সে দিই, তাই আমরা এই শব্দগুলোকে রাইট ফর্ম বার্ব বার্বের সঠিক ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সে রূপান্তর করেই লিখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং সেরিমনি ফাংশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেয়ার ড্যাশ এ কালচারাল শো, সেখানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, সাংস্কৃতিক আয়োজন হয়েছিল। এখানে এই শব্দটাতে হবে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ এ কালচারাল শো, সেখানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল। দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা গ্যাফ ডান্সড অ্যান্ড ড্যাশ, এখানে যে তিনটা শব্দ আছে তিনটা খালি গড়, মাঝের শব্দটাতে দেখো মাঝের শব্দটা ফার্স্ট টেন্সেই আছে, তাহলে আমরা এর পরের এবং আগের যে শব্দ দুটো বসাবো ওগুলোও ফার্স্ট টেন্সে করতে হবে। দ্য স্টুডেন্টস স্যাং ডান্সড অ্যান্ড স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে, ছাত্রছাত্রীরা গান গেয়েছিল নেচেছিল এবং একটা একক অভিনয় একটা একাঙ্কিকা নাটক মঞ্চস্থ করেছিল। ইট ওয়াজ যে সো গুড, এটা অনেক ভালো হয়েছিল, দ্যাট এভরি ওয়ান ড্যাশ হাইলি অফ ইট, এবং প্রত্যেকে এটার উচ্চ প্রশংসা করেছিল। এখানে প্রশংসা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা যেহেতু নাই, সবাই সবচেয়ে ভালো বলেছিল। স্পিক এই শব্দটা হবে এখানে, স্পিকের আমরা ফার্স্ট ফর্ম বর্ম ফার্স্ট ফর্ম বসাবো, স্পিক থেকে স্পোক বসবে এখানে। দেয়ার ওয়াজ দ্য স্টুডেন্টস sang, danced and staged it was so good that everyone spoke highly of it এবং প্রত্যেকে এটার উচ্চ প্রশংসা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।